প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে আপনারা যারা আর সামনে রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে চিকিৎসা বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য দর্শক প্রার্থনা থেকে শুরু করে প্রার্থী কাজকর্ম কিংবা হাঁটা চলা দৌড় ছাপ যাই বলি না কেন এসবের যে কোনোটির জন্যই প্রয়োজন একচড়া সুস্থ সবল পা বা হাঁটু কিন্তু নানা কারণে বিভিন্ন সময়ে আমাদের এই হাঁটু ঠিকভাবে কাজ করে না আর ঠিক এই কারণেই আজ আমরা ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কথা বলবো হাঁটুর সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের নিয়মিত অতিথি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ আজ আমরা আলোচনা করব হাঁটু ব্যথার কারণ ও আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে এই চিকিৎসার আগেই আমি আপনার কাছে জানতে চাই যে হাঁটু ব্যথার কারণগুলো কি কি অবশ্যই আসলে হাঁটু এমন একটা শরীরের বড় জোড়া বা জয়েন্ট যেটা ছাড়া আসলে একটা মানুষ মোটামুটি অচল যদি কারো হাঁটুতে কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় সে একেবারে প্রাত্যহিক জীবন থেকে শুরু করে বড় আকারে ঝামেলা পড়ে আর এর ভিতর সবচেয়ে যেটা কারণ মানে হাঁটু ব্যথার সমস্যার সবচেয়ে বেশি কারণ আমরা যেটা রিসার্চও দেখা গেছে অস্টিও আথ্রাইটিস বা আথ্রাইটিসের ভিতরে সবচেয়ে যেটা কমন অস্টিও আথ্রাইটিস এই রোগী বেশিরভাগ মানুষ হাঁটুর সমস্যা ভুগে থাকে তাছাড়া আপনার রিমাটয়েড আথ্রাইটিস হতে পারে বাচ্চাদের জুভেনাইল আথ্রাইটিস অথবা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস অন্যান্য আথ্রাইটিস থেকেও আপনার এই হাঁটু ব্যথা হতে হতে পারে পাশাপাশি হাঁটুতে যদি কেউ আঘাত পেয়ে থাকে চলাফেরায় কাজকর্ম চলাফেরা উঠা বসা অথবা যে কোনো কারণে হোক যদি কোনো আঘাত পা হাঁটুর যদি গঠন আমরা দেখি হাঁটুর ভিতরে যে উপরে একটা বোনস ফিমার আর নিচে টিবি আর পাশে একটা পেটালা সামনে পেটেলা এই নিয়ে হাঁটুটা একটা বড় লার্জ জয়েন্ট গঠন করছে এই জয়েন্টের ভিতরে অনেক সময় দেখা যায় যদি ইনজুরি হয় ভিতরে মিনিসকাস নামক একটা কুশন টাইপ সাবস্টেন্স আছে যেটার উপরে হাঁটুর উপরের হাড়টা এসে বসে মিনিসকাস অনেক সময় টিয়ার হয় বা ফেটে যেতে পারে তারপরে ভিতরে দুইটা বাইন্ডিং লিগামেন্ট আছে ক্রুসিয়েট লিগামেন্ট অ্যান্টিরিয়ার প্রোসিয়েট পোস্টিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট বেশিরভাগ স্পোর্টস ইনজুরি এবং রোড অ্যাক্সিডেন্ট হোক অন্যান্য কারণে এই ক্রুসিয়েট লিগামেন্ট ছিড়ে যেতে পারে বা এ টিয়ার হতে পারে বা কিছুটা ছিড়ে যেতে পারে সম্পূর্ণ ছিড়ে যেতে পারে এবং হাঁটুটা বাইন্ডিং লিগামেন্ট আছে চার পাশে আপনার টিবিয়াল এবং ফিবুলার কোલેটারাল লিগামেন্ট গুলো আছে এগুলা ইনজুরি হতে পারে অনেকগুলো কারণে এই হাঁটু ব্যথা হয়ে থাকে পর অনেকে বলেন যে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে হাঁটু ব্যথা হয়ে থাকে সেটা আপনি বলেন অস্টো আর্থ্রাইটিস এর কারণে অনেক সময় দেখা যায় কম বয়সও কিন্তু অনেকে বলেন যে আমার হাঁটু ব্যথা করছে এর কারণটা কি হ্যাঁ কম বয়সে হাঁটু ব্যথার অনেকগুলো কারণ থাকে

জি ব্যথার ওষুধ খাচ্ছে বা ওষুধ খেয়েকে ম্যানেজ করার চেষ্টা করছে এই যে দেখেন এখন সে টোটালি আগে কি হতো সে হাঁটুবেনগে বসতে পারত না হাঁটতে গেলে ব্যথা হতো এখন সে বসেও থাকতে পারে না মানে বসে থাকলো কনস্ট্যান্ট পেইন করছে এবং রোগীর জীবন দুরবিশ হয়ে একেবারে এবং যখন হাঁটতে চেষ্টা করে সে পড়ে যায় বিকজ আপনি জানেন দীর্ঘদিন যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটুর উপরে মানে আমাদের শরীরে হাঁটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাসেলটা হচ্ছে রোগীদের আস্তে আস্তে গ্রেড গুলা কমে আসে বা পাওয়ার কমে আসে কমে আসলে তখন আসে দাঁড়াতেও পারে না কোয়ার্ডিসেপস তো আমাদের ধরে রাখে পশ্চারাল ব্যালেন্স সে তৈরি করে তখন কোয়ার্ডিসেপস যদি দুর্বল হয়ে পড়ে সে তখন যদি দাঁড়াইতে চায় রুগীদের যা কিছুক্ষণ দাঁড়ানোর পর দাঁড়াইতে পারে না পড়ে যায় এখন একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে রিলেটেড এবং দীর্ঘদিন যদি প্রপার ওয়ে ট্রিটমেন্ট না হয় এবং পুনর্বাসিত না হয় দেখা যায় আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে আচ্ছা আর এই যে হাঁটু ব্যথা দীর্ঘদিন থাকলে যে কোনো ব্যথাই হলে দেখা যায় যে নানা ধরনের ব্যথার ওষুধ সবাই কিনে খান মানে এই যে ব্যথার ওষুধগুলো আমাদের শরীরের জন্য কতটুকু খারাপ মানে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি এই উত্তরটা শুনবো আপনার কাছ থেকে একজন দর্শক আছে আমাদের সাথে তার প্রশ্নটি নিয়ে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি ঢাকার থেকে শ্যামল বলছিলাম আমার প্রশ্ন হল আমার ডান পায়ের হাঁটু ডায় দীর্ঘদিন যাবৎ ব্যথা আট দশ বছর যাবৎ কিন্তু আমি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাত থাকা এক কিছু পাইনি আর ব্যথাটা সবসময় হয় না রাত্রে আমার শোয়ার পরে যখন আমি ঘুমাতে যাই এই ঘুমের ওই রাত্রে ব্যথাটা হয় তখন আমি রাত্রে অস্থিরতা ঘুমাতে পারি না অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি একটু কমে আবার ওই যে সেই পূর্বের অবস্থায় বয়স্ক আমার বয়স ফর্টি ফোর আপনি যে ডাক্তার দেখিয়েছেন মানে ওনার কি কারণটা বলেছে যে এই কারণে হাঁটু ব্যথা হচ্ছে বা রোগের নাম বলেছে এই ধরনের কিছু বলেনি ওনারা দেখার পরে শুধু ওই ওষুধ দিয়েছে সেভাবে ওষুধ খাচ্ছি কিন্তু আমার ব্যথা থাকতে না রাতে ঘুমাতে না আমি এই জন্য জি দর্শক আপনাকে অনেক ধন্যবাদ খুব কমন একটা প্রশ্ন যে হাঁটুতে রাতে ঘুমাইতে গেলে হাঁটু ব্যথা হয় অনেক সময় রুগী যদি হাঁটু ভাঁজ করতে চায় ইভেন কি যদি টার্ন হতে চায় আমরা কিন্তু রাতে পশ্চারাল চেঞ্জ হয় আমাদের আমরা এক এক পজিশনে কেউই থাকে না তখনো কিন্তু রুগীর ব্যথা হতে পারে অথবা সে যদি চায় একটু হাঁটুটা ভাঁজ করে আনে সেটা ব্যথা এটা হচ্ছে ভিতরে স্ট্রেস হচ্ছে তার হাঁটুর ভিতরে যে ভাবে হোক মাসেলগুলো খুব স্ট্রেস হচ্ছে এটা অনেকগুলা কাজ হতে পারে তার পেশাগত কাজের কারণে হতে পারে স্ট্রেস তার বিছানা সমস্যার কারণে হতে পারে অথবা আরো ভিতরে যদি কোন আপনার আর্থ্রাইটিস জাতীয় সমস্যা তা থেকে হতে পারে আসলে উনি কিন্তু জানেন না ডায়াগনোসিস তো দর্শক আপনাকে বলবো আপনার হাটুর কনফার্ম ডায়াগনোসিস করা উচিত আপনার কথা মনে হচ্ছে এখন যে এইজ এই স্টেজেস অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করার সম্ভাবনা বেশি চিকিৎসক আপনার কনফার্ম ডায়াগনোসিস করে যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারে এক্সারসাইজ করতে পারেন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায় পাশাপাশি কিছু ক্যালসিয়াম ফুড সাপ্লিমেন্ট খেতে পারেন আশা করি এটা প্রপার ওয়ে ট্রিটমেন্ট দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আরেকজন দর্শক আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আচ্ছা ফোন টিকেটে গেছে যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম হাঁটু ব্যথার কারণগুলো যেটা ব্যথার ওষুধ খায় সেটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর হ্যাঁ অবশ্যই আসলে হাঁটু ব্যথার রোগী না শুধু যে কোনো ব্যথার রোগী কেউ যদি কোনো আঘাত পায় সাজেস্ট রোড অ্যাক্সিডেন্ট হলো বা অপারেশন পরবর্তী ডাক্তার সাহেবরা আমরা অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে থাকে সেটা দুই তিন সপ্তাহের জন্য চার পাঁচ সপ্তাহ অথবা কয়েক দিনের জন্য দেওয়া হয় কিন্তু বেশিরভাগ ব্যথার রোগী বা হাঁটু ব্যথার রোগী আর্থ্রাইটিসের রোগী বা আপনারা মেনিসকাস ইনজুরি যারা দীর্ঘদিন ক্রনিক পেইনে ভোগছে তারা যদি ব্যথার ওষুধ খায় কয়েক কয়েক বছর ধরে তাহলে যেসকল পার্শ্ব প্রতিক্রিয়া খুব ভয়ানক হাঁটু ব্যথা কিন্তু মানুষ মারা যায় না অথবা আর্থ্রাইটিস হলে কি মরে না সে পণ্ডিত বরণ করতে পারে কিন্তু এই ওষুধ খে যদি ব্যথার ওষুধ খেতে থাকে তাহলে কিডনি ফেলিউর হতে পারে তার থেকে রোগী মারা যেতে পারে এবং দীর্ঘদিন দিন গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় সমস্যা হতে পারে লিভারে প্রবলেম হতে পারে আর সবচেয়ে খারাপ যেটা হয় এখন বেশিরভাগ রোগী দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট বা অ্যাটাক হতে পারে এবং তার থেকে মৃত্যু ঝুঁকি চলে আসে এবং স্ট্রোকের আপনি যদি বেশিরভাগ স্ট্রোক রোগী দীর্ঘদিন ব্যথার ওষুধের হিস্টোরি প্রায়ই দেখা যায় যে স্ট্রোকের পরবর্তীতে যে তার যদি হিস্টোরি নেন দেখা যায় সে দীর্ঘদিন পেইন কিলার খেয়ে খে আসলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে ব্যথার ওষুধ দেখা যায় যে ওই সময় রোগীরা ডাক্তার কিছুদিন দিয়েছে সে খেই যাচ্ছে বছরের পর বছর এটা অবশ্যই আমাদের সতর্ক হতে হবে আর কি আছেন হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে আমি সাইব বলছি আমার বয়স 56 আমার ওজন হচ্ছে 77 কেজি আমার হাইট হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজের সময় হাঁটুতে মাঝে মাঝে ব্যথা করে সেজদা এবং রুকু দেওয়ার সময় কিন্তু এক রাখার দু রাখার পড়ার পরে আস্তে ব্যথাটা কমে যায় এটা একটু জানতে চাচ্ছিলাম প্রবলেমটা জি দর্শক আপনাকে কি করবেন

অস্ট্রোথাইটিস হওয়ার সম্ভাবনাই বেশি এবং এটার এখনই প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আপনি একটা ভালো কাজ করছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন যে কিছুক্ষণ নামাজ পড়ার পরে আসতে ঠিক হয়ে যায় দেখেন আপনি নিজে থেকে কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন এখানে আমরা যদি সারা দিন বসে থাকি অথবা যে কোনো কাজ করি কিন্তু যদি আমরা মুভমেন্ট না করি তাহলে হার্টুর সমস্যা আরও বেড়ে যেতে পারে এক্সারসাইজে ভিতরে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ আপনার নামাজ পাঁচ নামাজ যদি পড়েন এটা বড় একটা এক্সারসাইজ পাশাপাশি আপনি আর স্পেশালিস্টের বা আমাদের স্বর্ণপূর্ণ এক্সারসাইজগুলো শিখে নিতে পারেন প্রাইমারিলি এটা কনফার্ম ডায়াগনোসিস করে যদি ফিজিওথেরাপি দেন তা থেকে অনেক অংশে সমস্যাটা চলে যাবে আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমার মনে অনেক প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে অনেকেই আমাদের কাছে এসে বলেন আমার ওজন বেড়ে গেছে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে ওজনের সাথে হাঁটু ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ছোট্ট একটি বিরতির পরে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফেরত আসবো আমরা আলোচনা করব বাদ ব্যথা প্যারালাইসিস স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ প্রধানের সাথে আমাদের সাথে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য

বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হাঁটু ব্যথা এবং শরীরে আমাদের যে ওজনটা রয়েছে বাড়তি ওজন সেটা সম্পর্কে অবশ্যই আসলে অনেকে ধারণা যে ওজন বেশি হলে হাঁটু ব্যথা হয় ব্যাপারটা আসলে তা না যেমন কেউ যদি চিন্তা করে যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় তা আসলে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ তদ্রুপ হাঁটু ব্যথা যাদের হয় বা হাঁটুতে যদি কোনো কারণে ব্যথা হয় হাঁটুর আর্থ্রাইটিস সমস্যা সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি কারো অতিরিক্ত ওজন থাকে তখন সে আরো দুর্বিষহ জীবন বা দুর্বিষ অবস্থা পড়ে যায় এবং খুব ভয়ানক একটা পরিস্থিতিতে পড়ে যায় তো যাদের হাঁটু ব্যথা আছে তাদের অবশ্যই ওজন বেশি হলে দিস ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর অ্যাগ্রাভেশন অব পেইন এখন ওজন তো নিতে হবে শরীরে কারণ হাঁটু একটা ওজন সাজেস্ট

এই দুইটার কারণে কি সারা শরীরে ব্যথা করতে পারে না কখনই না প্রথম কথা হচ্ছে কারো যদি স্পন্ডালোসিস থাকে স্পন্ডালোসিস আসলে দিস ইজ অস্ট্রো হাঁটুতে যেমন আমি বললাম অস্ট্রোঅ্রাইটিস বেশিরভাগ কারণ যদি মেরুদণ্ডে দিস ইজ স্পন্ডালোসিস আমরা মেডিকেল টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে মেরুদণ্ডে ব্যথা হবে ঘাড় ব্যথা হবে কোমর ব্যথা হবে পায়ে ব্যথা চলে যেতে পারে বা হাতে ব্যথা আসতে পারে সেটা যদি রুট কম্প্রেশন হয় কিন্তু সারা শরীরে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেটা হচ্ছে যদি সারা শরীরে যদি সে অস্ট্রোপোরসিস ডেভেলপ করে বা অস্ট্রোথাইটিস হয় যে এভরি হয় যদি সেকেন্ডারি এলি হতে পারে সেই থেকে ব্যথা হতে পারে দর্শক আপনি আশা করি বুঝতে পেরেছেন আর যেটা আপনি যেটা বলছেন যে আরেকটা সেকেন্ড যে কোশ্চেন ফ্র্যাকচারের ক্ষেত্রে আসলে এটা অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস অনুযায়ী যদি ফ্র্যাকচারে টুটুকি হয়ে যায় যে এটা অপারেশন করতে হবে অপারেশন করতে হবে যদি এতটুকু হয় এটা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি করলে হসপিটালাইজড করে ভালো হয়ে যাবে সেটা অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট অনুযায়ী সেটা করতে হবে তবে রোগী দেখার পরে আমরা আপনাকে বলতে পারবো যেটা করা যাবে কি করা যাবে না আচ্ছা আরেকজন দর্শক আছে আমাদের সাথে হ্যালো

আর এই জাতীয় সমস্যা থেকে এটা অনেক সময় যেটা কালেকশন হতে পারে অনেক সময় ডাক্তার সাহেবরা এটা এসেস করে যদি প্রয়োজন হয় এটা আপনাকে বের করে ফেলে দিতে হবে তো এই রুগীর ক্ষেত্রে আসলে কনফার্ম ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট ওনার এই ক্ষেত্রে যদি সাইনোভাল ফ্লুইডটা যেটা ড্র করা হলো এটা যদি অ্যাসেস করে বা আপনার সাইটোলজি টেস্ট করে দেখা যেতে পারে যে এটা আসলে কিভাবে আসছে কোন জীবাণু থেকে অথবা না ওই সকল আথ্রাইটিস সমস্যা থেকে তারপরে আপনার কনফার্ম যদি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে এটা সমস্যা সেরে যাবে তারপরেও রুগী দর্শক আপনাকে বলবো এটা হয়তো দুই একবার হতে পারে এই ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস করে যদি পাশাপাশি আসলে বেশি বারবার পানি বের করাটাও ঠিক না সেক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিয়ে হোয়াট ইজ স্টেটিক এক্সারসাইজ সাথে সাথে নি সাপোর্টিং আমরা অনেক সময় ট্যাপিং করে থাকি ফিজিওথেরাপিতে এগুলো করলে অনেকাংশে এই সমস্যাটা সমাধান হয়ে যায় তাই সেই ক্ষেত্রে আপনি স্পেশালিস্টের শরণাপন্ন হয় ট্রিটমেন্ট নিলে আশা করি সেরে যাবে আচ্ছা একটু অস্টিওআর্থ্রাইটিস নিয়ে জানতে চাচ্ছিলাম যে সাধারণ হাড়টু আর অসুস্থ হাড়ের মধ্যে পার্থক্য কি আমরা যদি একটা ছবি দেখি তাহলে আরো এটা বোঝা যাবে এটা নিয়ে প্রায়ই রোগীরা আমার আমার কাছে জানতে চায় যে ব্যাপারটা আসলে কি দেখেন আপনার ওই পাশে যে ছবিটা আছে এটা একটা হাড়ুর নরমাল হাড়ুর ছবি সুস্থ হাড়ুর ছবি উপরে যে বোসটা আছে এটা ফিমার আর সামনে একটা পেটেলা বাটি নিচে আর একটা হচ্ছে টিবিয়া এবং দেখেন ফিমার এবং টিবিয়ার মাঝখানে সাদা একটা অংশ আছে দিস ইজ কার্টিলেস এই কার্টিলেসটি আমার পাশে যে ছবিটা আছে এটাতে দেখেন এই সাদা অংশটা নাই বললেই চলে এবং উপরের ফিমার এবং টিবিয়া খুব ক্লোজ চলে আসছে এটা হচ্ছে এই কার্টিলেস্ট অস্ট্রিয়াথ্রেটিস রুগী যেটা হয় ইরোশন হয় ওখানে হতে আস্তে আস্তে ইরোশন হয়ে টোটালি ক্ষয় হয়ে এবং আস্তে আস্তে ক্ষয় হয়ে সে টোটালি ডেস্ট হয়ে যায় তখন দেখা যায় গ্যাপ হাঁটুর ভিতরে একটা জয়েন্টে কিন্তু গ্যাপ থাকতে হবে মুভমেন্ট করার জন্য এই গ্যাপটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যায় তখন থাকে না এবং রুগীর সিভিয়ার পেইন হবে যেটা হবে চলাফেরা করতে পারবে না হাঁটু ভেঙে বসতে পারবে না তাহলে এই জিনিসটা হচ্ছে রুগী অবশ্যই জানতে হবে যে কি চেঞ্জটা আসতেছে এইভাবে যদি সে বুঝতে পারে যে কি চেঞ্জটা হয় এবং এটা কি ট্রিটমেন্ট তখন সে নিজে থেকে অনেকাংশে বুঝতে পারে আচ্ছা কি ট্রিটমেন্ট আপনার হাঁটু ব্যথার চিকিৎসা কি আর আধুনিক চিকিৎসাগুলো কি অবশ্যই এটা প্রথমত হাঁটু ব্যথার রুগী সারা বিশ্বে এখন কিন্তু ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে ডে বাই ডে আগে কিন্তু আপনি খেয়াল করবেন যখন অনেক আগে আমরাও যখন ছোট ছিলাম যে কলেরা বা ডায়রিয়া হলে পানি খেতে দিত না এবং একসাথে হাজার হাজার লোক মারা যেত তখন মনে করতো যে পানি চলে গেলে মানে পানি যেহেতু শরীর থেকে যায় পানি খেতে দেওয়া যাবে না তাহলে লোক মারা যেত এবং আপনি জ্বরের ক্ষেত্রেও দেখবেন চিন্তা করে আগে অনেক ক্যাথা ট্যাথা দিয়ে বা চাপ দিয়ে রাখা হতো এখন কিন্তু চেঞ্জ হয়েছে এখন জ্বরেও কিন্তু আমরা গোসল করতে বলি গায়ে স্পঞ্জ করে দিতে বলি এই করতে বলি মানে যেটা যেই সমস্যা তাকে সেই কাজটা করতে হবে হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে বেশিরভাগ রুগী প্রায় আমার কাছে আসে যে চেয়ারে বসে দুই বছর নামাজ পড়তেছে হাঁটু ভেঙ্গে বসে না নিচে একেবারেই বসে না বসা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহাক তো হাঁটু দিয়েছে আমাদের জন্য হাঁটার জন্য মুভমেন্ট করার জন্য তাহলে এখানে কেন একটা জোড়া দেওয়া হলো এটা জোড়াটা যেহেতু ব্যথা হচ্ছে এটার প্রপার ট্রিটমেন্ট যদি দেওয়া যায় ব্যথাটা কমে যাবে কিন্তু জোড়া মুভমেন্ট করা বন্ধ করা যাবে না আধুনিক চিকিৎসা আমি বলতে চাচ্ছি যেন কোনো রুগী চেয়ারে বসে দীর্ঘদিন নামাজ না পড়ে যদি হাঁটুতে সিভিয়ার পেন হয় ফর টাইম বিং আমরা হয়তো কিছু দিনের জন্য তাকে রেস্ট্রিক্ট করি ইনফ্ল্যামেশনটা সাবসাইড হইতে ইন দা মিন টাইম আমরা কিন্তু রোগীকে হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিতে পারি এক্সারসাইজ করে দিতে পারি বিভিন্ন ইলেকট্রিক ইলক্ট্রোথেরাপি দিতে এখানে অনেক লেটেস্ট ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইনফ্ল্যামেশন অনেক অংশই সাবসাইড করে আচ্ছা আপনার লেটেস্ট ট্রিটমেন্ট গুলো সম্পর্কে জানবা একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তার প্রশ্নটি নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমি একটু সারা সাথে কথা বলতে চাই জি কথা বলুন শুনতে পাচ্ছি আপনাকে

খুব কমন একটা ডায়াগনোসিস যে পায়ের টান পড়ে এবং কোমর ব্যথা আছে দেখেন এটা কিন্তু অনেক সময় রুগী মনে করে হাঁটু ব্যথা হতে পারে হাঁটুর ব্যাক অপ নি পিছনে ব্যথা হতে পারে রুগী মনে করে হাঁটু সমস্যা বেসিক্যালি ওনার সমস্যাটা কোমরে ওনার যেটা সমস্যা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কোমরে কোথাও নার্ভ রুট কম্প্রেশন আছে নার্ভে কম্প্রেশন আছে দর্শক আপনি অতি স্পেশাল দ্রুত একজন স্পেশালিস্টের স্বর্ণপর্ণায় কোমরের একটা এম করে নেন পড়লে আপনি দেখবেন নার্ভে কম্প্রেশন আছে যার কারণে আপনার পায়ে টান লাগে বা অনেক সময় শির শির করে রুগীর আসলে ব্যথার অনুভূতি বিভিন্ন রকম আমরা যেমন স্বাদের অনুভূতি আছে যে আমরা টক ঝাল মিষ্টি বিভিন্ন অনুভূতি পাই ব্যথারও তদ্রুপ অনুভূতি আছে কেউ বলে যে টাটা কেউ বলে চাবি আনায় কেউ বলে অথবা টান লাগা এগুলো হতে পারে তো আপনার কোমরের সমস্যা একজন স্পেশালিস্ট স্বর্ণপর্ণ এমআরআই করে আপনার ডায়াগনোসিস করে যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি দেওয়া যায় আশা করি সেরে যাবে আচ্ছা আপনাদের হাসপাতালে আমি জানি যে আপনার হাঁটুর ব্যথার জন্য রোগীরা গেলে অনেক ক্ষেত্রে অনেককে হাসপাতালে ভর্তি করেন সেখানে ভর্তি করে কি ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয় বা ভর্তি করার আদৌ প্রয়োজন আছে কি না অবশ্যই আসলে এটা একটা কোশ্চেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাঁটু ব্যথার রোগীরা যে সকল রোগী দীর্ঘদিন কিন্তু পেইন কিলার খেয়ে খেয়ে আসছে এক পর্যায়ে আমার কাছে আছে যে হেলে দুলে আপনি দেখবেন হাঁস হাটে কিন্তু হেলে দুলে অথবা পেঙ্গুইন হেঁটে হেলে দুলে হাঁটে বিকজ হাঁস এবং পেঙ্গুইনের কিন্তু হাঁটু নাই তারা কিন্তু হাঁটু ভাঙতে পারে না যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সম্ভব তো এই রুগীগুলা টোটালি ডিজেবল হয়ে যায় একেবারে চলাফেরা করতে পারে না এবং দীর্ঘদিন চেয়ারে বসে থাকতে অনেক সময় সাতজনের কাছে গেলে ওনারা বলে এটা নি রিপ্লেস করতে হয় কিন্তু নি রিপ্লেসের পর হয়তো হাঁটু ব্যথাটা চলে যায় কিন্তু তার ফাংশনটা কিন্তু আসবে না জীবনে তো এই ক্ষেত্রে রুগীদেরকে যেটা করতে হবে প্রপার ওয়ে হসপিটালাইজড করতে হবে হসপিটালাইজড করার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে তাকে প্রপার ওয়ে আমরা যেন রিহাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি এতে রেগুলার যদি আমরা চারবার ফিজিওথেরাপির চিকিৎসা দিই এবং প্রতিবারে আমরা বিভিন্ন প্রকার মোবিলাইজিং এক্সারসাইজ করিয়ে থাকি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করিয়ে থাকি বিভিন্ন প্রকার আমরা আমরা মেনুপুলেশন থেরাপি করাই ক্ষেত্রে অনেক সময় যদি আমরা মোবিলাইজ করাই যে হাঁটুটা দীর্ঘদিন মোবিলাইজ করানো হয় নাই বা মুভমেন্ট করানো হয় তার পেনটা আরও বেড়ে যেতে পারে এই জন্য তাকে রেস্টে দিতে হবে রেস্টে দিয়ে প্রতিবেলা আপনাকে একদিক দিয়ে পেন কমাইতে হবে বা ইলেকট্রোথেরাপি দিয়ে এবং পাশাপাশি আপনাকে মোবিলাইজিং এক্সারসাইজ করাতে হবে তাহলে জোড়াগুলো আস্তে 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 ফ্রি হয়ে যাবে এবং এই হাঁটু ব্যথা রুগী দেখা যায় যে দীর্ঘদিন কোয়াড্রিসেপস মাসেল খুব স্ট্রেস হয়ে থাকে বা সংকুচিত হয়ে থাকে পিছনে কাপ মাসেল থাকে বা হেমিস্ট্রিং মাসেল এবং লিগামেন্টগুলো খুব মানে টাইট হয়ে থাকে তাদেরকে হসপিটালাইজ করলেই সেগুলা আসলে ফ্রি করে ফ্রি করতে হয় আচ্ছা আমাদের কাছে এসএমএস এসেছে অনেকগুলো এসএমএস এসেছে তার মধ্যে আমি একটা এসএমএস পড়ছি খুব সংক্ষেপে আমাদের সময় একদম নেই জবেদা 40 বছর বয়স মিরপুর থেকে উনি লিখেছেন আমি দীর্ঘ ছয় মাস ধরে হাঁটুর ব্যথায় ভুগছি আগে আমি ভালো ছিলাম সিঁড়ি এখন কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় কি করব অবশ্যই আসলে উনার যে বয়স এটা উনি ক্লিয়ার জোবেদা বেগম একজন অস্ট্রোথাইটিস এর রুগী এটা নিয়ে আমি প্রায় লিখছি যে এই জাতীয় যে অনেক সময় ভালো হঠাৎ করে তার এইসব সমস্যা আস্তে আস্তে শুরু হয় সিঁড়ি বাঙতে পারে না হাঁটু ভেঙে বসতে পারে না অস্ট্রোথাইটিস রুগীর প্রাইমারি দিস কমপ্লেন যে উনি শি ইজ এ পেশেন্ট অফ পোস্টু আর্থ্রাইটিস হার টু ব্যাথার অস্টো আর্থ্রাইটিস যুগে তাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে অতি শীঘ্রই একজন স্পেশালিস্টের শরণাপন্নায় প্রয়োজন হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিওথেরাপি নিলে সম্পূর্ণ সেরে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক তথ্য আপনার কাছ থেকে পেলাম আমরা আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল